শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ ফজল হোসেন, বাবার নাম মরহুম আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, আমার মায়ের নাম আলহাজ মরহুমা মোসাম্মদ মাবিয়া খাতুন। আমাদের বাসা চট্টগ্রামের 22 নম্বর এনায়েত বাজার মহল্লার রিয়াজদ্দিন রোডস্থ রফিকউদ্দিন সিদ্দিকী বাই লাইনের হোসেন মঞ্জিল, ওখানেই আমার জন্ম। আমাদের মূল বাড়িটা ছিল চট্টগ্রামের কাপ্তাই রোডের নজুমিয়াহাট। আমার বাবা 1924 সালে ওখান থেকে চট্টগ্রাম শহরে চলে আসেন। চট্টগ্রাম ওয়াটার ওয়ার্কসে উনি চাকরি করতেন সুপারভাইজার হিসাবে, যেটা বর্তমানে ওয়াসা। হ্যাঁ, সেই ওয়াসা তখন ছিল না, ওটা ছিল দামপাড়া, পানির কল বলতো সবাই, ওয়াটার ওয়ার্কস হিসাবে ওটা ছিল। আমার জন্ম 1945 সালের 13ই জুন। আমরা 3 ভাই 1 বোন। আমার সবার বড় ছিলেন আমার বোন নূরজাহান বেগম, সম্প্রতি উনি ইন্তেকাল করেছেন। আমাদের 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ছিলেন আমার বড় ভাই শহীদ প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন, মেজো ভাই ছিলেন নাসির হোসেন, আর সবার ছোট আমি। আমার ছোটবেলায় কেটেছে হোসেন মঞ্জিল রিয়াজদ্দিন রোডে। 1951 সালে আমাকে ভর্তি করা হলো মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুলে জুবিলি রোডে। আমার বড় ভাই তখন 1951 সালে উনি ম্যাট্রিক পাশ করেছেন চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল থেকে। মেজো ভাইও ওখানেই পড়ছেন। ওখানে ভর্তি হওয়ার পরে বর্তমানে যে নিউ মার্কেট যেটা আপনারা চেনেন, ওইটাকে বলা হতো চুনার গুদামের মোড়। ওই সময় নিউ মার্কেট হয়নি, জুবিলি রোড ওটা একটা সিঙ্গেল রোড ছিল। আমাদের স্কুলের ভবনটা, ভবন তো বলবো না, ওটা টিন শেড ছিল, পাশে বেড়া উপরে টিন, কিন্তু সামনে খুব সুন্দর একটা বাগান ছিল। বর্তমানে মিউনিসিপ্যাল হাই স্কুল যেখানে, ওইখানেই ছিল প্রাইমারি স্কুলটা, এবং পশ্চিম পাশে ছিল হাই স্কুল, আর এর মধ্যে একটা বাউন্ডারি ওয়াল ছিল। তো আমরা ওই যে স্কুলে পড়তাম, ওই স্কুলের গেটের সামনাসামনি ওখানে একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে ওখানে খুব গান বাজত, চায়ের দোকানে যেরকম গান বাজানো হয়, আজকাল অবশ্য ওরকম দেখি না, আজকাল ওটা ভিতরে ভিতরে বাজে, কিন্তু ওখানে খুব কলের গানে খুব জোরে জোরে গান বাজানো হতো। হ্যাঁ, সেই সব গানগুলো আমার এখনও কিছু কিছু মনে আছে। সে আব্বাসউদ্দিন, হেমলতা ঘোষ পরের দিকে জেনেছি,
ওদের নাম, নাইয়র ছেড়া দাও আমার বন্ধু, তুমি ছিলে ও পারে গো, আমি ছিলাম, আমি ছিনি ও পারে, এই সমস্ত গান, এই ধরনের গানগুলো বাজত। তা আমার ওই ছোটোবেলা থেকে কেন জানি গানের প্রতি একটা আকর্ষণ ছিল। স্কুলে যেতাম, স্কুলে বের হওয়ার সময় বা দুপুরে টিফিন ছুটির সময় ওই সমস্ত গানগুলো শুনতাম। আর স্কুলে আমাদের যে অ্যাসেম্বলি হতো, স্কুল শুরুর আগে অ্যাসেম্বলি হতো, এই অ্যাসেম্বলির সময় সবাই গান করতো, সেই সময়কার গান, পূর্ব বাংলার শ্যামলিমায়, পঞ্চনদীর তীরে অরুণিমায়, এই সমস্ত গানগুলো হতো। আমি ওই যে স্কুলে কীভাবে কীভাবে যেন একটু গুনগুন করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম। তখন ওই যে ওই গানগুলো লিড দেওয়ার জন্য চার পাঁচজনকে নেওয়া হতো, তো তার মধ্যে আমাকেও সিলেক্ট করল, আমিও সেই গানের লিড দিতাম। ক্লাস থ্রিতে যখন পড়ি তখন ওখানে লম্বা লম্বা টুল ছিল, সেই টুল দিয়ে স্টেজ বানিয়ে ওখানে আমাদের স্যাররা আমাদেরকে ছোটোখাটো নাটক করাতেন, সেই নাটকে অংশ নিয়েছি। আমাদের একটা ক্লাস ছিল দ্রুত পঠন, দ্রুত পঠনে ওখানে কে কতটুকু ভালো পড়তে পারে সেটার উপর আমাদের মার্কিংও ছিল। এইভাবে ওখানে বেড়ে উঠলাম, এইভাবে করতে করতে আমরা ওইখানে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে পড়েছি। ওখান থেকে মিউনিসিপ্যাল প্রাইমারি স্কুল থেকে 1957 সালে আমি চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে ভর্তি হলাম। যেহেতু ওই আমার বাবা ভাই এরা সবাই কিন্তু মুসলিম হাই স্কুলের ছাত্র, সেই হিসেবে আমাকেও সেখানে নেওয়া হলো। মুসলিম হাই স্কুলে গিয়ে ক্লাস সিক্সে ভর্তি হলাম। ওই ওখানে আবার প্রতি সাপ্তাহিক ছুটি যেদিন হবে তার আগের দিন ওখানে একটা সোশ্যাল ক্লাস হতো, ওখানে কেউ গান করতো, কেউ আবৃত্তি করতো। আবৃত্তি তখন সেরকম খুব একটা ছিল না, আজকাল যেরকম আবৃত্তির চল হয়েছে সে তখন সেরকম ছিল না, তখন হয়তো গল্প বলতো কেউ, হ্যাঁ, যে যেটা পারে, এই সমস্তগুলো নিয়ে কথাবার্তা হতো। ওখানে আবার জাতীয় সঙ্গীত হতো, সে পাকিস্তান আমলে পাকসার জমিন সাতবার, ওখানেও ওই লিডিং পার্টে গেলাম। লিডিং পার্টে গিয়ে ওখান থেকে আস্তে আস্তে আমাদের স্কুলে প্রায় সময় এই সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তো সাংস্কৃতিক অনুষ্ঠানে আবার ক্লাসেও হতো, প্রতি ক্লাসে হাফ ছুটির পরে যে ক্লাসটা হতো ওই ক্লাসে ওখানে একইভাবে যে যা পারে গান গাইতো, ওই করতো। এই করতে করতে অনুষ্ঠান যখন হয় সেই অনুষ্ঠানে আমার ডাক পড়ল। ওখানে আমাদের হারুন ভাই ছিলেন একজন, এ কে এম হারুনুর রশিদ, উনি গান করতেন। আরেকজন, উনি আবার আরেকজনকে নিয়ে এসেছিলেন, আবু নাসের মোহাম্মদ ফেরদৌস, পরবর্তীতে উনি আমার গানের ওস্তাদ হয়ে গেলেন। ওই ফেরদৌস ভাই উনি আমার বড় ভাইয়ের সাথে চট্টগ্রাম কলেজে পড়েন। ফেরদৌস ভাই যেহেতু ওনার বন্ধুর ভাই আমি, সেই হিসেবে উনি আমার দিকে একটু বেশি যত্ন নিলেন। ওইখানে আমরা অনেক অনুষ্ঠান করতাম, হ্যাঁ, ইভেন আমাদের ওখানে জাতিসংঘ অধিবেশন পর্যন্ত হয়েছে স্কুলে, তারপরে আরও অন্যান্য অনুষ্ঠান প্রায় সময় হতো এবং প্রত্যেক অনুষ্ঠানে আমাকে গান গাইতে হতো। কিন্তু এই সাথে কিন্তু আবার নামাজটাও কম্পালসারি ছিল মুসলিম হাই স্কুলে, বিশেষ করে দুপুরে জোহরের নামাজ, জোহরের নামাজ আমাদের স্কুলের সেই পুরনো সেই ভবনটা এখন নাই, ওখানে মাঝখানে একটা বড় রুম ছিল, ওইখানে নামাজ হতো। আমাদের হেড মৌলভী স্যার উনি ইমামতি করতেন, আমরা সবাই গিয়ে ওখানে নামাজ পড়তাম, নামাজ পড়ে এসে তারপরে টিফিন খাওয়া। তো এই যে একটা নিয়মের মধ্যে বেড়ে ওঠা, ওইখানে নাইনে যখন গেলাম তখন পেয়েছিলাম স্কুলের জিএস হিসেবে মান্নান ভাইকে, এম এ মান্নান, যিনি পরে বাংলাদেশের শ্রমমন্ত্রী ছিলেন। তো এই সেই মান্নান ভাই আমাদের সিনিয়র ছিলেন, স্কাউটিংও করতেন উনি, ওনাদের অনুপ্রেরণায় আমিও মাঝে মধ্যে স্কাউটিংয়ে ওখানে একটু যাওয়া আসা ছিল। আমাদের মোহাম্মদ আলী স্যার ছিলেন একজন, মোহাম্মদ আলী স্যার উনি আমাকে নিয়ে যেতেন, বিশেষ করে স্কাউটিংয়ে যদি কোনো গানের প্রয়োজন হতো তখন এই গানের লিড দেওয়ার জন্য আমাকে স্কাউটিং কাপড় চোপড় পরিয়ে দিয়ে বলে স্যার বলে তুমি গান করবে। সিভিল ডিফেন্স ট্রেনিং হতো, অনেক কিছুই ওই স্কুলে আমরা পেয়েছি। এভাবে করতে করতে নাইন টেনে যখন উঠলাম, টেনে তখন সেইটা বোধহয় 61 সাল হবে,
61 সালে চট্টগ্রামে কোঅপারেটিভ সোসাইটি প্রথম হলো। সেই কোঅপারেটিভ সোসাইটির উদ্বোধন হবে সমবায়ের উপর, বিরাট একটা অনুষ্ঠান হবে মুসলিম ইনস্টিটিউট হলে। আমাকে যেহেতু আমি গান করতাম, আমাকে আমার স্কুলের স্যার চিত্তপ্রসাদ তালুকদার, উনি এখনও বেঁচে আছেন, উনি আমাকে ডেকে একটা বই আমাকে ধরিয়ে দিলেন যে এই বইতে এই গানটা আছে, এটা স্বরলিপি দেখে তুমি এটা তৈরি করে আরও কয়েকজনকে নিয়ে এই গানটা মুসলিম হলে করতে হবে। আমি একটু ঘাবড়েই গেলাম, তখন কি করব, তখন ওই আমি তো স্বরলিপি বুঝি না, এমনি খালি গলায় গান করতাম। তারপরে ফেরদৌস ভাইকে বললাম, ফেরদৌস ভাই আমাদের তো এই অবস্থা, উনি হারমোনিয়াম নিয়ে সবাইকে আরও কয়েকজনকে স্যাররা সিলেক্ট করে দিলেন, সবাইকে আমরা প্রায় 8-10 জন ওই গান আমরা রিহার্সাল করলাম। ওই গানটা ছিল ওরে নিপীড়িত ওরে ভয়ভীত, শিখে যা আয়রে আয়, দুঃখ জয়ের নবীন মন্ত্র, সমবায় সমবায়। এই গানটা আমরা ওখানে করলাম, করে বেশ সুনামই অর্জন করলাম। তো মুসলিম হাই স্কুলের খুব নাম হয়ে গেল। আমাদের তখন হেডমাস্টার ছিলেন কাজী সিরাজুল হক, উনি আবার স্কাউটিংয়ে পাকিস্তানে যে 5 জন স্কাউট বিশিষ্ট স্কাউট ছিলেন তার মধ্যে উনি ছিলেন একজন। উনি আবার আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন, তো উনি ওই যে আমি গান টান করতাম, আমার আব্বা কিন্তু এগুলো খুব একটা পছন্দ করতেন না। তখন আবার কাজী সাহেব আমাদের বাসায় আসলে, ওনাকে বলা হলো যে হ্যাঁ ছেলেকে দিলাম স্কুলে পড়তে, সে ওখানে গান করে। তো কাজী সাহেব আবার আমার আব্বাকে বোঝালো, না গান করে তো কী অসুবিধা, কী ওর লেখাপড়া তো ঠিকমতো করছে, ওর লেখাপড়া যাতে অসুবিধা না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো, হ্যাঁ গানটা করুক। তখন এই স্যারের একটু অনুপ্রেরণা পেলাম। যাই হোক, এইভাবে করতে করতে ওখান থেকে, ওখানে আবার সেই সময় আমার আরেক বন্ধু, সে ময়মনসিংহ জেলা স্কুল থেকে আসলো, একে মাসাদুজ্জামান, সে ময়মনসিংহ জেলা স্কুল থেকে ক্লাস 9 এসে ভর্তি হলো। সেও একটু কালচারালি ডেভেলপ ছিল, বেশ করে ময়মনসিংহ থেকে এসছে। তো ময়মনসিংহ তো আমরা জানি যে সাংস্কৃতিক দিকে খুব উন্নত, তো আসাদকে পেয়ে আমার আরও একটু ভালো হলো। আমরা দুজনে মিলে আরও ভালোভাবে বিভিন্ন অনুষ্ঠানগুলো করতাম। এরপরে ম্যাট্রিক পাশ করলাম 62 সালে। 62 সালে ম্যাট্রিক পাশ করে আমি চলে গেলাম সিটি কলেজ। এখানে এসে এখানে প্রিন্সিপাল ছিলেন রেজাউল করিম চৌধুরী সাহেব, উনি খুব কড়া লোক ছিলেন। কলেজে সাধারণত আজকাল যেরকম আছে ছেলেরা মেয়েরা একসাথে মেলামেশা করে, আমাদের সিটি কলেজে কিন্তু ওই সময় ওই সুযোগটা ছিল না। মেয়েরা কমন রুমে বসে থাকতো, ক্লাসরুমে একটা পর্দা টাঙিয়ে দিয়েছিলেন, সেই পর্দার ভিতরে মেয়েরা বসতো, পর্দার বাইরে ছেলেরা বসতো, এইভাবে ক্লাস হতো। তো আমাকে আমার বাবা চাচ্ছিলেন যে আমি ডাক্তার হই, তো সেই হিসাবে আমাকে ভর্তি করা হলো সায়েন্সে। কিন্তু আমার তো প্রায় সময় ডাক পড়তো বিভিন্ন অনুষ্ঠানে, কারণ ওখানে ওই যে মান্নান ভাই তখন আবার সিটি কলেজের জিএস, তো মান্নান ভাই বললেন যে না ফজল তো আছে, ফজলকে অনুষ্ঠানে ডাকো। এর মধ্যে আরেকজন এসেছিল আমার ক্লাসমেট এবং আমার গুরু খালেদা ফেরদৌস অ্যানাউন্সমেন্টে, তো খালেদা ফেরদৌসকে পেলাম সেখানে। সে 62 সালে ওখানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো তখন আমারও ডাক পড়তো, গানও গাইতাম, তারপরে কিছু কিছু টুকটাক উপস্থাপনা করতাম। ওখানেও ফেরদৌস ভাইও যেতেন, এবং ওখানে আরও পেয়েছিলাম সাদেক নবীকে। সাদেক নবী চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে একেবারে পুরোধার। তারপর আরেকজন ছিলেন এ কে এম জালালউদ্দিন আহমদ, হ্যাঁ উনি বেশ কিছু ছবির মিউজিক করেছেন, ওনাকে পেয়েছি। ওস্তাদ মিহির নন্দী, সে পড়তো সিটি কলেজে, মিহির লালা পড়তেন, মিয়া মোহাম্মদ বদরুদ্দিন, হ্যাঁ বেশ কিছু শিল্পী ওখান থেকে বের হয়েছিল। 62 জুলাই 2 জুলাই চট্টগ্রাম বেতার কেন্দ্র শুরু হলো। বেতার কেন্দ্রের কাজ 1960 সালের আগে থেকে চলছিল, এগুলো আমরা কিছু কিছু খবর পেতাম। তো 60 সালে বদ্দারহাটের কাছে যেখানে বর্তমান কালুরঘাট বেতার কেন্দ্র যেটা বলা হয়, ওখানে সেই বাসটা তৈরি হয়েছিল 1960 সালের অক্টোবরে। একটা খুব বড় তুফান হয়েছিল, তো সেই তুফানে ওই যে 450 ফিট বাস ছিল সেই বাসটা ভেঙে গেছিল। ওটা পরে জেনেছি যে ওটা 100 ফিট কমিয়ে 350 ফিট করা হয়েছে। বর্তমানে বোধহয় ওটা এখনও 350 ফিটই আছে।
তখন আমরা সম্ভব আমি তখন ক্লাস এইটে পড়ি, ওই সময় ওই তুফানের উপর জারিগান এটা সেটাগুলো হয়েছিল। আমার বন্ধু ইদ্রিস আলম সে জারিগান লিখেছিল, ওই জারিগানগুলো আমরা গাইতে হতো, আমরা করতাম। 62 সালে যখন বেতার শুরু হলো আমরা বেতার শুনতে থাকলাম। 62 সালে 2 জুলাই ওটা হওয়ার পরে ওখানে ইসলাম আহমদ নামে একজন প্রথম অনুষ্ঠান ঘোষণা করলেন। বেশ কিছুদিন পরে বোধহয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের যে খালেদা ফেরদৌস যে আমার সাথে পড়তো সিটি কলেজে, শুনলাম সে ওখানে অনুষ্ঠান ঘোষণা করছে। এর আগে আরেকজনের ঘোষণা শুনতাম দিলারা আলো, উনি আবার আমার পাড়ায় থাকতেন। এরপরে খালেদা ফেরদৌস যখন ওখানে খালেদা খানম নামে সে ঘোষণা করছে, সে তো কলেজে খুব পপুলার হয়ে গেল বেতারের ঘোষণা। কিন্তু আমার সাথে যেহেতু আমরা একসাথে গান করতাম, আমার সাথে মোটামুটি একটা খাতির ছিল, আমরা একসাথে প্রোগ্রাম করি। 63 সালের শুরুতে ফেরদৌস ভাই আমাকে একদিন বললেন যে তুমিও অ্যানাউন্সমেন্টে একটা অডিশন দাও। এর মধ্যে আমি ওই যে সায়েন্স পড়ছিলাম, হ্যাঁ, যেহেতু সায়েন্সের দিকে আমার আগ্রহ নাই, আমি চেঞ্জ করে আর্টসে চলে আসলাম। আমি ভাবলাম যে আর্টসের সাথে শিল্পের একটা যোগাযোগ আছে, সেই হিসেবে আমি আর্টস পড়া শুরু করেছি। কিন্তু পরে দেখলাম যে না, এটা তো শুধু আর্টস তো লেখাপড়া, কিন্তু এটার সাথে কালচারাল, হ্যাঁ, কিছুটা যোগাযোগ আছে বটে, আমি দেখি উদ্দুর কী করা যায়। এইভাবে করতে করতে আমার ভাইয়ের অনুপ্রেরণা এবং ফেরদৌস ভাইয়ের অনুপ্রেরণায় খালেদা আমাকে বলল অডিশন দিতে। গেলাম, কোনো আইডিয়া নাই, কিছু নাই, অডিশন দিলাম। ওনারা একটা স্ক্রিপ্ট দিলেন, সেই স্ক্রিপ্টটা পড়লাম। অডিশন নেওয়ার জন্য ঢাকা থেকে এসেছিলেন আশরাফুজ্জামান খান, যিনি পরবর্তী চট্টগ্রাম বেতারের প্রথম আঞ্চলিক পরিচালক এবং পরবর্তীতে উনি মহাপরিচালকও ছিলেন বেতারের স্বাধীনতার পরে। ওনার সাথে আরেকজন কে জানি ছিলেন। আমি বের হওয়ার পরে উনি আমাকে ডাকলেন, বললেন হ্যাঁ তোমার কণ্ঠ ভালো, উচ্চারণে একটু সমস্যা আছে। তখন আমি করলাম কি, আমার ভাইয়ের সাথে বন্দরের, আমার ভাই তো বন্দরে চাকরি করতেন এর আগে, কিন্তু উনি প্রথম দিকে উনি ছিলেন ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে 59-এ 58-এর শেষের দিকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে উনি কাপ্তাই হাইড্রোলিকটিক প্রজেক্টে জয়েন করেছিলেন, এবং আমি উনি যখন ওখানে ছিলেন আমি লঞ্চে করে ওখানে চলে যেতাম, উনি আমাকে নিয়ে যেতেন, ওখানে বেড়াতে যেতাম। এবং কাপ্তাই হাইড্রোলিকটিক প্রজেক্ট যেটা যেখানে সুড়ঙ্গ করা হয়েছে সেই সুড়ঙ্গ করতে কিন্তু আমি নিজের চোখে দেখেছি। পরে যখন উনি বন্দরে আসলেন, বন্দরে সব বড় বড় শিল্পীরা আসতেন, হ্যাঁ, ফেরদৌসে রহমান, শাহনাজ রহমতুল্লাহ, সমর দাস, করিম শাহাবুদ্দিন, অনেক বড় বড় সঙ্গীত পরিচালকেরা সবে আসতেন। ওখানে ডাক্তার কামালে খান ছিলেন একজন চট্টগ্রামের, উনি সাংস্কৃতিক অঙ্গনের আরেকজন পথিকৃৎ পুরোধা ব্যক্তিত্ব, উনি খেলাধুলায় ছিলেন, সংস্কৃতিতেও ছিলেন, এবং উনি আবার রেডিওর সাথে সম্পৃক্ত ছিলেন। রেডিওতে প্রথম নাটক যেটা হয় সাগর থেকে এলাম, মমতাজউদ্দিন আহমদের লেখা এবং ডাক্তার কামালে খানের প্রযোজনা, সেখানে ডাক্তার শামসুল আজম, সাদেক নবী, সাদেক আলী, এনারা সবাই অভিনয় করেছেন, মাহবুব হাসান এনারা অভিনয় করেছিলেন। ডাক্তার কামালে খানের বাসায় মাঝে মধ্যে অনেক বড় বড় শিল্পীরা আসতেন, পাকিস্তান থেকে আসতেন, ভারত থেকে আসতেন। আমি ওই আমার ভাইয়ের সাথে ওই বাসায় যাওয়ার একটা সুযোগ আমার ছিল, আমি যেতাম শেখার জন্যে, ওনার কাছে চলে যেতাম। তখন ওই যে টেপ রেকর্ডার ছিল না সেই সময়, রেডিওর থেকে ঢাকা বেতারের অ্যানাউন্সমেন্টগুলো শুনতাম, বসে থাকতাম, এগুলো লিখতাম। লিখে ডাক্তার কামালে খান আমাকে বললেন যে তুমি একটা স্ক্রিপ্ট তৈরি করে নিয়ে আসো, আমাকে শোনাবে। ওনাকে সব লিখে লিখে ওনার ঘরে গিয়ে বসে থাকতাম, উনি হয়তো ওনার কাজে ব্যস্ত, অনেকক্ষণ পর হয়তো আমাকে দিতে, আরে তুমি বসে আছো, হ্যাঁ আচ্ছা দেখি যে শোনাও দেখি। এইভাবে করতে করতে উনি আমার কিছু ভুল ত্রুটি ধরতেন, ওই শিখিয়ে দিতেন। এইভাবে প্রায় 4-5 মাস 6 মাস এভাবে করতে করতে একদিন উনি আমাকে বললেন যে না তুমি এখন অডিশন দিতে পারো। আবার ওনার কথা অনুযায়ী 63 সালের শেষের দিকে আবার একটা অডিশন দিলাম। এই অডিশনে আমরা 24 জন ছিলাম। ওই সময় এসেছিলেন ঢাকা থেকে ইসলাম আহমদ সাহেব, যিনি 62 সালের 2 জুলাই প্রথম ঘোষণা করেছিলেন, তৎকালীন প্রথম প্রোগ্রাম অর্গানাইজার, অনুষ্ঠান সংগঠক আহমদুজ্জামান সাহেব, 4 জন পাস করলাম। 2 দিন পরে আবার আমাদেরকে ডাকা হলো, 2 দিনের একটা কোর্স হবে, ইসলাম আহমদ সাহেব কোর্স করবেন, তো আমাদেরকে ডাকলো 4 জনকে। 4 জনকে ডেকে একটা কোর্স করানো হলো। কোর্স হলো, কোর্স হওয়ার পরে
পরে দেখি আমার বাসায় একটা কন্ট্রাক্ট চলে আসলো রেডিওতে প্রোগ্রাম করার জন্য। আমার পুলিশ ভেরিফিকেশন হবে, একজন সরকারি কর্মকর্তার সার্টিফিকেট লাগবে। আমার এক বন্ধু ছিল, তার বড় ভাই কোর্ট বিল্ডিংয়ে চাকরি করতেন, তাকে গিয়ে ধরলাম। উনি গিয়ে ওই যে এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ওনাকে বললেন, উনি একটা সার্টিফিকেট আমাকে দিয়ে দিলেন, ওইটা আমি সাবমিট করলাম। ওইটার বেসিসে আমাকে প্রোগ্রাম দেওয়া হলো। আমি প্রথম প্রোগ্রাম পেলাম 17 জানুয়ারি 1964 সাল সেই কালুরঘাট বেতার কেন্দ্রে। আমার সাথে প্রথম দিন অনুষ্ঠান ঘোষিকা হিসেবে ছিলেন খালেদা ফেরদৌস, আমার ক্লাসমেট। আমি একটু সাহস পেলাম। আরেকজন ছিলেন কামরুল ইসলাম, সেও আমার বাসার সামনেই প্রায় সময় যাওয়া আসা করতো, এটাতে সাহস পেলাম। প্রথম দিন আমাকে দিয়ে আবহাওয়া বার্তাটা পড়ানো। সেই সময় আমি পেলাম কারি ওবায়দুল্লাহ, সে কারি ওবায়দুল্লাহ যিনি মালয়েশিয়ান কারি সম্মেলনে প্রথম হয়েছিলেন, চট্টগ্রামের লোক, ওদালাবাড়ি। উদ্বোধনের সময় সন্ধ্যে 7টায় কোরআন তেলাওয়াত হতো, কোরআন তেলাওয়াত বাংলা অনুবাদ, বাংলা অনুবাদ করতেন মাওলানা হাবিবুর রহমান, কারি মুসলিমউদ্দিন একজন ছিলেন, আরেকজন ছিলেন কারি শফিকুর রহমান, এ তিনজন। কিন্তু প্রথম দিনে আমি কারি ওবায়দুল্লাহকে পেয়েছি। 17 জানুয়ারি আমি অনুষ্ঠান ঘোষণা শুরু করলাম। আবার একই সময়ে গানের অডিশন দিয়েছিলাম, গানের অডিশনও কীভাবে জানি পাশ করে গেলাম। 24 জানুয়ারি গানের একটা অনুষ্ঠান দিলাম, সেই গানের অনুষ্ঠানে ওখানেও আমার ফেরদৌস ভাই আমাকে একটা গান শিখিয়ে দিয়েছিলেন, আধ্যাত্মিক গান। আধ্যাত্মিক গান করার পেছনে কারণ হচ্ছে আমার বাবা আবার গান বাজনা খুব একটা পছন্দ করতেন। তারপরে যখন প্রোগ্রাম পেলাম, ওনাকে বললো কী গান করবে, আমি বললাম যে এরকম একটা আধ্যাত্মিক গান। আচ্ছা ঠিক আছে, এ সমস্ত হলে করতে পারো, হ্যাঁ, অন্য কোনো আধুনিক গানটা এগুলো করতে পারবে। আমি আচ্ছা ঠিক আছে, তারপরে ওই গানও করলাম। এইভাবে বেতার জীবনটা শুরু হলো। 64 সালের 27শে অক্টোবর আগ্রাবাদ বেতার ভবনে চলে আসলাম, তখন আগ্রাবাদ বেতার ভবন তৈরি হয়ে গেছে। ওখানে এসে 26শে অক্টোবর আমার মনে আছে আমি ওখান থেকে পরীক্ষামূলক অধিবেশন চালিয়েছিলাম। তো ইব্রাহিম আকন সাহেব ছিলেন সহকারী পরিচালক, উনি প্রথম সহকারী পরিচালক ছিলেন চট্টগ্রাম বেতারে, আমার পাশেই ছিলেন। একটা পরীক্ষামূলক অধিবেশন চালিয়ে 27 তারিখ থেকে ওটা পুরোপুরি চালু হলো। এভাবে করতে করতে 65 সালে অনেক অনুষ্ঠান শুরু হলো। আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ স্টেশনে রূপ নিল, রিলে বাদ দিয়ে নিজস্ব অনুষ্ঠান শুরু হলো। সেখানে চট্টগ্রামের সব বড় বড় শিল্পীরা, অচিন্ত চক্রবর্তী, মলয়েশ দস্তিদার, এ কে মান্নান, তারপরে জুলিয়া মান্নান, ফেরদৌস ভাই, ওনার মধ্যে রফিকুল ইসলাম, আরও অনেক অনেক মোহাম্মদ নাসির, বড় বড় অনেক শিল্পীদের সাহচর্য আমি পেয়েছি। পরবর্তীতে দেখা গেলো ওখানে পাকিস্তান থেকে সব শিল্পীরা আমাদের হতো, বহিরাঙ্গন অনুষ্ঠান হতো চট্টগ্রাম স্টেডিয়ামে, সেটা 65, 66, 67, 68 পর্যন্ত মতো হয়েছিল। ওখানে ওই একেবারে স্টেজ হতো মাঝখানে, আর চারদিকে স্টেডিয়ামের চারদিকে সব দর্শকরা বসতেন। অনেক বড় বড় অনুষ্ঠান সেখানে, খান আতা, শওকত আকবর, তারপরে হাসান ইমাম, এরকম বড় বড় সব শিল্পীরা ঢাকা থেকে ওনারা আসতেন, ওনারা অনুষ্ঠানে অংশ নিতেন। পাকিস্তান থেকে, পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল থেকে সিন্ধি, বেলুচি সব ওরা আসতো। আমাদের চট্টগ্রামের একেবারে সেই গ্রাম অঞ্চল থেকে সব শিল্পীরা যারা পল্লীগীতি করতেন, মানে পল্লীগীতির উপর বেশিরভাগ জোর দেওয়া হতো, নাটক হতো, হ্যাঁ, বেলুয়া সুন্দরী, শাহজামান নাটক, আরও এরকম অনেকগুলো নাটক হতো। চট্টগ্রামের যত বড় বড় নাট্যশিল্পীরা তারা সবাই অংশগ্রহণ করতেন, হ্যাঁ, সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করতেন, হ্যাঁ, অনেক চমৎকার অনুষ্ঠান তখন, মানে রেডিওর একটা অন্যরকম ইমেজ ছিল, যেটা বর্তমানে আমার মনে হয় টেলিভিশনেরও অতটা নাই। হ্যাঁ, তো রেডিওর শিল্পীদের দেখার জন্য লোকজন এসে ভিড় করত। 69 গণ অভ্যুত্থানের সময় একটা গান হয়েছিল নঈম গওহরের, জন্ম আমার ধন্য হলো মাগো, এই রেকর্ডটা তখন বের হয়েছে। সেই রেকর্ডটা একদিন দুপুরবেলা আমার ডিউটি ছিল, যা শিডিউল হলো, আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছি, অ্যানাউন্সমেন্ট দিয়ে বের হয়ে এসেছি, দেখি আমাদের একজন প্রোগ্রাম প্রডিউসার হাফিজ ভাই সম্ভবত মারা গেছেন, উনি দৌড়ে আসলেন, আমার কে জানি ফোন করেছে যে এই গান কে বাজাচ্ছে, এই গান কোত্থেকে বাজবে। উনি দৌড়ে আসলেন, আমি ফসল ফসল, হ্যাঁ, তুমি কি আমার চাকরি খাওয়া নাকি, আমি কেন কেন কী হয়েছে,
নিজেই গান আমি গান তো আমি দিই নাই, এত শিডিউলে ছিল এটা বাচ্চা, তাড়াতাড়ি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, আবার দৌড়ে গিয়ে ওই অর্ধেকেই গানটা বন্ধ করে দিলাম, ওই গান আর পরবর্তীতে বাজাতে দিল না। এরকম অনেক বাধা বিপত্তি এসছে, এগুলো করতে করতে সত্তরের নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পরে যে নিরঙ্কুশ বিজয়, এগুলো সব কিছুর পরে একাত্তর চলে আসলো। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ হবে ঢাকা রেসকোর্স ময়দানে, সেই ভাষণ সব রেডিওতে রিলে করার কথা, ঢাকা থেকে রিলে করার কথা। আমাদের আঞ্চলিক পরিচালক ছিলেন তখন নাজমুল আলম সাহেব, আমাদের বেশ কয়েকজনকে, পুরনো যারা আমরা ছিলাম তাদের বেশ কয়েকজনকে প্রত্যেক টেলিফোনের গোড়ায় বসিয়ে দিলেন যে কখন কোন মেসেজ আসে তোমরা সেই মেসেজ রিসিভ করবে, কখন আমরা রিলে করব, কখন কী হবে না হবে। তো সেই হিসাবে আমিও একটা টেলিফোনের গোড়ায়, এরকম আমাদের বন্ধু বান্ধব যারা ছিল পুরনো সবাই এক একজন এক একটা টেলিফোনের গোড়ায় সবাই অপেক্ষা করছে, কিন্তু কোনো মেসেজ আসে না। পরে 7ই মার্চের সন্ধ্যায় বোধহয় জানা গেল যে ওরা প্রচার করতে দিচ্ছেন, তো আমাদের রেডিওর টিম কিন্তু ওখানে চলে গিয়েছিলো, ওটা বক্তৃতা মঞ্চে ওটা রেকর্ড করেছে, সরাসরি রিলে করার কথা ছিল সেই রিলেটা করতে দেয় নাই, ওটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। পরে জেনেছি আমরা যে রেডিওর সব স্টাফরা আশরাফুজ্জামান খানের নেতৃত্বে ওরা সবাই বেরিয়ে গেছে, বঙ্গবন্ধুর ভাষণ যদি প্রচার করতে দেওয়া না হয় যে আমরা বেতারে কাজ করব। তখন সেই সময় তাওফর মালালি খান, টিক্কা খানও বোধহয় ছিলেন মনে হয়, ওরা সবাই আশরাফুজ্জামান খানকে ডেকে ধমক দিলেন, ওনাকে বললেন যে কেন তোমরা রেডিও চালাচ্ছ না, বললেন আমাদের রেডিও চলবে না যতক্ষণ না আমাদের বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতে দেওয়া হবে। তখন ওরা আবার বৈঠকে বসলো, বৈঠকে বসে সিদ্ধান্ত নিল যে পরদিন সকাল 8টায় এটা প্রচার হবে, তখনই আবার রাত্রিবেলা ওইটা রেডিও চালু করে তখন আবার সেই অগ্রিম ঘোষণা দেওয়া হলো যে কাল সকাল 8টায় বঙ্গবন্ধুর ভাষণ এটা প্রচার হবে, সব কেন্দ্র রিলে করবে। তখন তো কেন্দ্র এত কেন্দ্র ছিল না, তখন চট্টগ্রাম রাজশাহী এরকম কিছু কিছু ছিল। সকাল 8টায় আমরা আবার ওটা পরদিন সকালবেলা রিলে করলাম 8ই মার্চে। ওই যে ওই দিন থেকে মূলত শুরু হলো, মানুষ আস্তে 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 সবাই একাত্তর হয়ে গেল, এইভাবে করতে করতে চলে আসলো 25শে মার্চ। 25শে মার্চ রাতে সেটা সবাই জানে যে কী জঘন্যভাবে আমাদের বাঙালিদের হত্যা করা হয়েছে, হত্যাও করেছে, এদিকে বঙ্গবন্ধুকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কিন্তু এই সমস্ত কিছু জানি, ঢাকায় এত কিছু হয়ে গেছে ওগুলো তো সব পরে জেনেছি। 26 তারিখ সকালে বেতারে আমার ডিউটি ছিল, আমি আমার একটা হোন্ডা মোটরসাইকেল ছিল, সেই হোন্ডা নিয়ে আমি রওনা দিয়েছি ভোরে। রওনা দিয়ে আমি যখন কদমতলি রেল ক্রসিংয়ে দিয়ে গেলাম তখন দেখি ওখানে ব্যারিকেড, রেলের মালগাড়ি দিয়ে ওখানে ব্যারিকেড করা হয়েছে, ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। আমি তখন ঘুরে টাইগার পাস দিয়ে তখন ওই যে এটা ওভারব্রিজটা ছিল, কিন্তু ওভারব্রিজ চালু ছিল না, আমি ওই দিক দিয়ে চলে যাচ্ছিলাম রেল ক্রসিং দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রেল ক্রসিংয়ের আগেই রেলওয়ে কলোনির মুখে আমার সাথে দেখা হলো বর্তমান ডক্টর মাহবুবুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছিলেন। তো মাহবুবুল হক সাহেব তখন উনি ছিলেন ছাত্র, উনি আবার চট্টগ্রাম বেতারে নবকীর্তন অনুষ্ঠানে প্রোগ্রাম করতেন, উনি আমাকে চিনতেন, আমাকে দাঁড় করালেন যে ফজল ভাই কোথায় যাচ্ছেন, তা আমি যে আমি তো বেতারে যাচ্ছি, বেতারে ডিউটি আছে। বলে না না আপনি যাবেন না। হ্যাঁ কেন? বলে না এই যে কিছুক্ষণ আগে কয়েক প্লাটুন আর্মি এদিক দিয়ে পাস করে গেছে, সামনে হয়তো আরও আসছে, আপনি যাবেন না ওইদিকে। ওখান থেকে ওনার কথার মতো কিন্তু ব্যাক করলাম, ব্যাক করে আবার বাসায় আসলাম। বাসায় এসে তখন দেখি যে চারদিকে খুব হইচই চলছে, বাসায় মোটরসাইকেলটা রেখে আমি আমাদের চৈতন্যগলি কবরস্থানের দিকে আসলাম। আমি দেখলাম যে ঠুস ঠাস গোলাগুলির আওয়াজ হচ্ছে এবং বলছে যে মাদার বাড়িতে একটা বন্দুকের গোডাউন আছে, ওইটা লুট হচ্ছে। আবার বাসায় আসলাম, আমার বড় ভাই মেজো ভাই ওনারা ছিলেন বন্দর কলোনিতে, অফিসার্স কলোনিতে, ওনাদের কী অবস্থা আল্লাহ জানে। যে তখন চারদিকে সব ব্যারিকেড, দিক দিয়ে যেতে 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 অনেক দূর গেলাম, গিয়ে পরে দেখি যে না আমি চিনতেও পাচ্ছি না কোথায় কীভাবে যাব। আবার ব্যাক করে চলে আসলাম, ব্যাক করে চলে আসার পরে দুপুরবেলা 12:30-1টা এরকম হবে, এই সময় চট্টগ্রাম বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান সাহেব এবং ওনার সাথে আরেকজন
রেলের অফিসার জালাল সাহেব, ওনারা দুইজন আসলেন আমার ওখানে। ওনারা জানতেন যে আমি রেডিওতে, আর বড় ভাইয়ের বন্ধু পোর্টের ইঞ্জিনিয়ার, উনি এসে আমাকে বললেন যে আচ্ছা ফজল, রেডিও কীভাবে চালু করা যায়? আমি যে ভাইয়া রেডিও কীভাবে চালু, রেডিও চালু করতে তো ইঞ্জিনিয়ার লাগে, এখন ইঞ্জিনিয়ার কে কোথায় আছে না আছে? তা আমি আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি দেখি যদি ওইরকম কোনো ইয়ে পাওয়া যায়, ক্লু পাওয়া যায়, আমি আপনাকে জানাবো। বলার পরে ওনারা আমার বাসা থেকে চলে গেল। আমি ঘরে বসে আছি, 3:30-4 হবে, এই সময় দেখি আমার এক খালাতো ভাই আমাদের বাসায় থাকতো, ওর নাম সিরাজ, সেও পোর্টে চাকরি করতো। দেখি সে এসছে, তার সাথে দুজনই পিয়া। তো সিরাজ এসে আমাকে বললো যে রেস্ট হাউস থেকে মান্নান ভাই পাঠিয়েছে, ফজলকে নিয়ে আসো। বললাম আমি তাড়াতাড়ি রেডি হয়ে মান্নান ভাই ডেকেছে, আমি গেলাম। ওই রেস্ট হাউসটা ছিল তখন কন্ট্রোল রুম, এইখান থেকে সব জায়গায় ইপিআরদের খাওয়া সাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সব কিছু ওইখান থেকে কন্ট্রোল করা হচ্ছে। ওখানে গিয়ে আমি পেলাম শহীদ আব্দুর রব, সবাই নাম জানে তার, শহীদ আব্দুর রব, শহীদ আব্দুল হালিম, যার নামে ওয়ার্নিজার রোডটা হয়েছে, আব্দুল হালিম রোড, শহীদ আব্দুর রবের নামে বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে, একটা রোড আছে। সে আব্দুর রবও আমার ক্লাসমেট ছিল, আর হালিম আমার বন্ধু ছিল। তারপরে আরেকজনকে পেলাম ইদ্রিস আলম, যে পরবর্তীতে সে কলামিস্ট ছিল, মুসলিম স্কুল আমার সাথে পড়তো। ওই গিয়ে মান্নান ভাইয়ের সাথে আমি ডেকেছেন, আমাকে ডেকে একটা লোককে দেখে বলো তুমি ওর সাথে চলে যাও। আমি ওই লোকের সাথে গেলাম, দেখি ওই লোক একটা গাড়ির ড্রাইভার, সেই গাড়িতে আমাকে নিয়ে গেল জুপিটার হাউস। আমি জানতাম না যে ওটা আখতারুজ্জামান বাবুর বাড়ি। তো যেই গাড়িটা ওখানে ঢুকছে, সাথে সাথে দেখি সিটি কলেজের অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, উনি যিনি পরবর্তীতে মন্ত্রী ছিলেন, উনি বেরিয়ে এসছেন। উনি বেরিয়ে এসে আমি গাড়িতে নামতেই আমাকে বলছে বাবা তুমি এসছো? তো আমাকে বলে যে ইয়ে করো, তুমি কালুরঘাট ট্রান্সমিটারে চলে যাও, তো তুমি যাওয়ার সময় নাজবুল আলম সাহেবকে সাথে নিয়ে যাবে, গাড়িতে যাও। নাজবুল আলম সাহেবের বাসা আমি চিনতাম আশকা দিঘির পারে। গাড়ি বের করতে করতে আমি ওই দরজার ফাঁক দিয়ে একটু দেখলাম, দেখি যে ওখানে সবাইকে তো অতটা চিনতামও না, তারপরও দেখি চট্টগ্রামের জোহরাম চৌধুরী, ইয়ে আখতারুজ্জামান বাবু, ওনারা মানে সব বড় বড় নেতারা সবাই ওখানে বসে মিটিং করছে। আমি ওই উকি বের দেখে আমি তাড়াতাড়ি এসে গাড়িতে উঠলাম, গাড়িকে বললাম ঠিক আছে আশকা দিঘির পারে চলো। আশকা দিঘির পারে গিয়ে দেখি ওনার বাসায় একটা বড় তালা ঝুলছে। তো ওই ড্রাইভারকে বললাম ঠিক আছে চলো আমরা সরাসরি চলে যাই কালুরঘাট ট্রান্সপোর্টে। ওইখানে যেতে যেতে আমার মনে হয় 5:30-6 এরকম হয়ে গেছে, আমি গিয়ে সরাসরি ওইখানে ঢুকলাম। ওখানে গিয়ে ঢুকে দেখি যে বড় সেক্রেটারি টেবিল যেটা আছে ওইখানে এম এ হান্নান বসে আছেন, পাশে দাঁড়ানো বেলাল মোহাম্মদ, তারপরে হারুন খান। বেলাল ভাইকে বললাম আস্তে করে যে বেলাল ভাই আমাকে জুপিটার হাউস থেকে আমাকে পাঠানো হয়েছে, আপনাদের এখানে যদি আমাকে দরকার। বলে হ্যাঁ ঠিক আছে তুমি থাকো। হান্নান সাহেব ওই যে বক্তৃতা, উনি কিন্তু দুপুরে একবার গিয়ে ওই যে লিফলেটটা পড়ে এসেছিল, আমি যদি জেনেছি রাখাল বণিক অ্যানাউন্সমেন্ট করেছিল, হান্নান সাহেব পড়েছেন, পড়ে ওনারা বেশিক্ষণ থাকেননি, ওনারা চলে এসেছিলেন। ওনারা সিদ্ধান্ত নিচ্ছিলেন যে কারা ভয়েস দেব। তো ওইখানে আমাদের রেডিওর অ্যানাউন্সার কাজী হোসনিয়ারা ছিল, তারপরে আরেকজন ডাক্তার সুলতানুল আলম, তখন সে নতুন অ্যানাউন্সার পেলাম, আবদুল্লাহ ফারুককে, আবুল কাসেম সন্দীপ, কবি আব্দুসালাম, এরা সবাই ছিল। বেলাল ভাইরা সিদ্ধান্ত নিচ্ছিলেন যে কারা কারা কণ্ঠ দেবে, যেহেতু আমাকে পাঠানো হয়েছে তখন স্বাভাবিকভাবে আমার ব্যাপারটা ওনারা ইয়ে করলেন, আলাপ করলেন যে এটা ফজলের কণ্ঠ যদি আমরা দেই তাহলে তো আমরা তো চট্টগ্রাম রেডিও বলবো না, তখন তো ওই সময় রেডিও পাকিস্তান চট্টগ্রাম বলা হতো, হ্যাঁ রেডিও পাকিস্তান তো বলাই হবে না, হ্যাঁ তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা পরে বিপ্লবীটা যুক্ত হলো, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। বলো যে না এখানে ফজলের কণ্ঠ যদি দেই সবাই বুঝে যাবে যে এটা চট্টগ্রাম বেতার, কারণ ওর কণ্ঠ এত পরিচিত সবার কাছে, আমার বয়স তখন খুবই পরিচিত ছিল। তো তখন ওদের ওর ভয়েসটা দেওয়া যাবে না, আর কাজী হোসনিয়ারা ফিমেল ভয়েস আমরা ইউজ করবো। তখন সুলতানুল আলমকে জিজ্ঞেস করা হলো আপনি ভয়েস দেবেন? সে বললো হ্যাঁ আমি 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 দেব। তখন সুলতানুল আলমকে নেওয়া হলো, আবুল কাসেম সন্দীপ, তারপর আবদুল্লাহ ফারুক, কবি আব্দুসালাম, হ্যাঁ
এদেরকে নিয়ে ওই যে স্ক্রিপ্টটা ইয়েগুলো ওই আবদুল্লাহ ফারুকের যে আন্নান সাহেব যে বক্তৃতাটা লিখেছেন যেটা স্বাধীনতার ঘোষণা, সেটা ওইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আবদুল্লাহ ফারুক রেডি করলেন। এইভাবে সন্ধ্যে 7:40 ট্রান্সমিটার অন এয়ার হলো। ওই যে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র করে অনুষ্ঠান ঘোষণা দেওয়া হলো, কয়েকবার করে দিয়ে যা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা এখন প্রচার হবে, আপনারা সবাই রেডিও অন করে রাখেন। এইভাবে কয়েকবার দেওয়ার পরে তারপরে 7:40 তো শুরু হলো, এটা হয়তো 7:45 থেকে ওরা আন্নান সাহেব ইয়ে করলেন, তারপরে আবার ইয়ে আবদুল্লাহ ফারুক বলল, বলার পরে কবি আব্দুল সালাম উনি এক্সটেম্পো কিছু কথা বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, এভাবে শুরু করলেন। শুরু করে তারপরে বললেন যে আপনাদের যে আর যা আছে তাই নিয়ে আপনারা শত্রুর মোকাবেলা করুন, এবং যদি কিছু না পান তাহলে পিচকিরি আছে, মেয়েরা পিচকিরি নিয়ে দাঁড়িয়ে থাকেন মরিচের গুঁড়াতে পানি দিয়ে, সেই পিচকিরি দিয়ে যদি কেউ শত্রু আসে ওদের মুখে মেরে দেবে পিচকিরি দিয়ে। এইভাবে এটা হলো, পরে 8:10 পর্যন্ত এটা চলল। চলার পরে 8:10 ওনারা শেষ করে বের হলেন, বের হওয়ার পরে আবার ওনারা বসলেন। তো এর মধ্যে আমি বিনোদ ভাইকে বললাম, বিনোদ ভাই আমি কি থাকবো নাকি, না তুমি যদি যেতে পারো হ্যাঁ চলে যাও, তো কালকে তুমি না আসলেও চলবে, তোমার তো ফোন নাম্বার জানা আছে, তুমি ফোনে যোগাযোগ রেখো, আমরা তোমাকে জানাবো তুমি কখন আসবে। কারণ যেহেতু আমার ভয়েসটা ইউজ করা হচ্ছে না সেই কারণেই সম্ভবত আমাকে নিষেধ করা হয়েছে। আমি ওখান থেকে বের হয়ে এসেছি, এসে আমি ওই গাড়ি বারান্দার দিকে যেতেই দেখি যে ওদিকে একটা আরেকটা টয়োটা গাড়ি এসছে, এসে রেডিওর গেটের ওখানে দাঁড়ালো। ও সম্ভবত আমাকে চিনতে পেরেছে, ওখান থেকে চিৎকার করছে, ফজল ভাই যাবেন নাকি? তাই যে হ্যাঁ যাবো যাবো, একটু দাঁড়াও। দৌড়াই গেলাম, আমার পিছনে পিছনে কবি আব্দুল সালাম, তারপর আরও কে কে জানি কয়েকজন ওনারা চলে আসলেন। সিটি কলেজের মনোজ নামে একটা ছেলে, মনোজ, সে আমাদের সাথে মানে সাংস্কৃতিক ইয়েতে কর্মকাণ্ডে সবসময় থাকতো সবসময়। তো কি কোথায় গেছে বলে, আমি ওই ইপিআরদের খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম, কালুগঞ্জে ওখানে যুদ্ধ চলছে, গাড়ি যুদ্ধ যায় কাছাকাছি গিয়ে সবাই নেমে পড়লো, আমরা চলে গেলাম। আমি বাসায় গিয়ে আমি রেডিও অন করে গেছি, আমার একটা বার্ফি রেডিও ছিল। রাত 10:00 দিকে আমাদের রঙ্গলাল দেব চৌধুরী এবং মাহমুদ হোসেন, পরে জেনেছি ওদের নাম তো বলে নাই, ফজলুল কবির নামে আমাদের এক অ্যানাউন্সার ছিল, তারপরে ফারুক নামে হোটেল আগের আমাদের ম্যানেজার, এরা বেশ কয়েকজন গিয়ে, ওরাও ইঞ্জিনিয়ার, রঙ্গলাল সব ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার জোগাড় করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওরা অন করে রাত 10:00 ওরা হ্যালো ম্যানকাইন্ড নামে আরেকটা প্রোগ্রাম তারা চালাল। 30 মার্চ কিন্তু বম্বিং হয়েছিল, পাকিস্তান বাহিনী যখন জানলো যে এই কালুঘাট ট্রান্সমিটার থেকে প্রচার হচ্ছে, তখন তারা ওখানে 30 মার্চ দুপুরবেলা প্লেন থেকে ব্রাশ ফায়ার করেছে। আমাদের পরবর্তীতে গেছি, তখন এই যে ব্রাশ ফায়ারের দাগগুলো দেখেছি। তখন ওই সময় আমি আবার আমার বাসা থেকে ওই নাম্বারে ফোন করেছিলাম, তখন ওখানে আর্মি ছিল, ওরা আমাকে বকাবকি শুরু করছে, হ্যাঁ এখন বমি হয়েছে আপনি এই সময় ফোন করছেন। আমি যে ভাই আমাদের লোকজন কোথায়, আমাদের লোকজন যারা ছিল যারা প্রচার কাজে ছিল ওরা কোথায়, বলো ওরা কোথায় আমি জানি না। হ্যাঁ এভাবে করে সে ফোন রেখে দিছে, তো পরে খবর পেলাম ওরা সরে গেছে। আমি কিন্তু ওই পারে যেতে পারিনি, আমাকে তো প্রথম দিকে তো আমার কণ্ঠের জন্য আমার স্বাধীন বাংলা বেতারে বেলাল ভাইরা আমাকে অ্যালাউ করেননি, কিন্তু পরে বম্বিংয়ের পর ওনারা চলে গেলেন 13 কি 14 এপ্রিল। আমার বাসায় এমআই খান নামে মাজারুল ইসলাম খান আমাদের এক অ্যানাউন্সার, সে এসে আমার বাসায় লুকায় ছিল, এনে থাকতো এখান থেকে, সে আগ্রাবাদে থাকতো, আগ্রাবাদে সে যাওয়ার পরে ওর বাসা দেখতে গিয়েছিল, ওই দেখতে গিয়ে সে গেল রেডিওতে, রেডিওতে গিয়ে ওখানে সে সবার চোখে পড়ে গেল। তখন জিজ্ঞেস করলো যে তুমি কোথায় আছো, বলেছে আমি ফজল ভাইয়ের বাসায়, ফজল কোথায়, হ্যাঁ উনি বাসায় আছে। এরপরে শুরু হলো যে আর্মি দিয়ে খোঁজাখুঁজি, ফোন করা হলো, ইয়ে করলো, আমি দিলাম আমি তো যাবো না। হ্যাঁ তো তখন আমার বড়ো ভাই বললেন যে দেখো তুমি যদি না যাও তখন আর্মি তো বাসা চেনে, ওরা এসে এখানে লুটপাট করবে,
ঘর বাড়ি জ্বালাই দেবে, হ্যাঁ, তো তুমি জঙ্গলদের সাথে আলাপ করে তারপরে যাও। তারপরে বাধ্য হয়ে গেলাম, আমাদেরকে পাঠিয়ে দিল সেই কালুরঘাট ট্রান্সমিটারে। তখন ট্রান্সমিটার বন্ধ, হোমিং হয়েছিল, সব কিছু বন্ধ, চালু হয় নাই। দুই দিন যাওয়া আসা করলাম, ওদের গাড়িতে নিল, ওদের গাড়িতে নিয়ে আসলে আর্মি নিয়ে যাচ্ছে, আর্মি নিয়ে আসতেছে। ওইখানে মালয়েশিয়া কিছু দেওয়া হয়েছে, ওদেরকে বলা হয়েছে যত বাঙালি পাও সব মেরে ফেলো। আমরা তো ভয়ে ভয়ে ছিলাম। আমি পরে এসে নাজমুল আলম সাহেবকে পরের দিন বললাম যে আমরা এখানে এভাবে ডিউটি করতে পারবো না। তখন ওই আমাদের একজন ইআরডি ছিলেন আব্দুল মান্নান, উনি আবার ক্যালকেশিয়ান ছিলেন, উনি উর্দু বলতে পারতেন। তখন ওই মান্নান সাহেবকে ডেকে আরডি সাহেব বললেন যে দেখেন, এগুলো তো এইভাবে কোনো তো আমাদের লোকজন যাবে না, হ্যাঁ বলেন। তারপর সে গিয়ে আবার ওখানে সার্কিট হাউসে তিন ব্রিগেডিয়ার বসতো, তাদেরকে বলা হলো। বলার পরে তারা আবার পরের দিন আর্মি চেঞ্জ করে দিল, মেজর আসিফ করে এক অফিসারকে দিল আর এগুলো, এবং ওদেরকে ইনস্ট্রাকশন দিল এদের সাথে কোনো রকম দুর্ব্যবহার করতে পারবে। ওরা দেখতাম যে আর্মিরা অনেক, ওদের বড় ট্রাক ছিল, ওটা নিয়ে কোথায় কোথায় চলে যেত, লুটপাট করে আসতেছে, করতেছে, এই সমস্ত এগুলো চোখে পড়েছে। যেদিন ছিলাম ওখানে, তারপরে আমরা আবার কাল আগ্রাবাদ বেতার ভবনে চলে আসলাম। তো এইভাবে করতে করতে মে মাসে আমার বড় ভাইকে, উনি পোর্টে থাকতেন, ওনার পেছনে আর্মি লেগেছিল, উনি আবার সেই সময় ওই যে পোর্ট হসপিটালে ডাক্তার কামাল খানের নেতৃত্বে ওখানে সব বাঙালি অফিসাররা বসে ওখানে সব বিভিন্ন আলাপ আলোচনা করতেন, এইটা কিন্তু অবাঙালি অফিসারদের চোখে পড়েছিল। ডাক্তার কামাল তো আগেই উনি ভেঙে চলে গিয়েছিলেন, আমার ভাই উনি আর কি করতে পারেন নাই, ওনাকে ওরা নজরে নজরে রেখেছে। উনি যে পোর্ট অফিসার্স কলোনিতে ওনার বাসা ছিল, ওখান থেকে উনি আসতে পারেননি, ভাবিরা ছিলেন ওখানে। পরে চেয়ারম্যানকে বলে যে না, আমার বাবা অসুস্থ, আমি কাছাকাছি থাকতে হবে, আমাকে ওদিকে, তো সদরঘাটে ওনার জন্য একটা বাসা অ্যালট করা হলো। 21 মে চিফ ইঞ্জিনিয়ার জামান সাহেবকে অফিস থেকে তুলে নিয়ে চলে গেছে আর্মিরা, তো ওনার খোঁজ খবর নেওয়ার জন্য 22 মে সকালে উনি ওনার গাড়ি নিয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে উনি দেখি যে ওনার কোনো খোঁজ খবর নাই। ওই দিন সকালে আমার রেডিওতে ডিউটি ছিল, তা মোয়াসাদুজ্জামান নামে আমাদের এক অফিসার ছিলেন, উনি বললেন যে ফজল ভাই আপনাকে নিয়ে আমি একটু গাড়ি টাড়ি তো নাই, আপনার মোটর সাইকেলে একটু যাবো আমার বাবার বাসায় রহমতগঞ্জ। আচ্ছা ঠিক আছে চলেন। 9টার পরে ট্রান্সমিশন শেষ করে আমরা দুজন রওনা দিলাম। রওনা দিয়ে আমি ওই আমার বাসার পাশ দিয়ে বাটালি রোড দিয়ে যাচ্ছিলাম, দেখি যে আমার দাদার গাড়ি ওখানে গোয়ালপাড়া গলির সামনে। আমি তাড়াতাড়ি নাজমুল আলম সাহেবের কাছে গেলাম, স্যার আমার ভাইয়ের নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আমি বাসায় চলে যাচ্ছি। বাসায় ঢোকার সময় তখন আমি প্রায় 12টা, ওই সময় দেখি আমার পাড়ার একজন আমাদের ইউসুফ ভাই আমাকে বলে যে প্রধান আমি তো দাদার গাড়িতে দুজন আর্মি দেখেছি, ড্রাইভারের পাশে একজন, দাদার পাশে একজন, টাইগার পাসের ওদিক দিয়ে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে জানলাম যে টাইগার পাস নেভেল অফিস যেটা আছে ওইখানে নিয়ে গেছে, গাড়িটা এখানে ফেলে চলে গেছে, আর ওনাদেরকে ওখান থেকে জিপে করে নাকি সার্কিট হাউসে নিয়ে গেছে। সার্কিট হাউসে আবার অনেকে দেখেছে, ওনাকে সবাই চিনত, তো ওনাকে কেউ কেউ দেখেছে ওখানে আর্মি অফিসারের সামনে চেয়ারে বসে। এরপরে আমরা তো এদিকে খোঁজাখুঁজি করছি, ইয়ে করছি, আমরা পরে আবার ওই যে গাড়ি নিয়ে ফজল কাদের চৌধুরীর বাসায় গেলাম। ফজল কাদের চৌধুরী তখন তো তার খুব প্রচণ্ড দাপট, উনি ছিলেন কোর্টের ট্রাস্টি, সেই হিসাবে উনি দাদাকে চিনতেন, তো সেই হিসাবে আমরা গিয়ে যে চিন্তা করলাম যে ওনাকে গিয়ে বলি, আমার বাবা, আমার দুলা ভাই, আমার মেজো ভাই, আমি, আমরা বেশ কয়েকজন ওই গাড়ি নিয়ে, ওই গাড়িটা আমরা গাড়ির চাবিও পাই নাই, ইয়ে পাই নাই, একজন ড্রাইভারকে এনে সে কীভাবে কীভাবে খুললো খুলে ওই গাড়ি নিয়ে আমরা ওখানে গেলাম। তারপর গিয়ে ওখানে ফজলকাদের চৌধুরী অনেকক্ষণ পরে বের হলো, বের হয়ে এসে তাকে আমার আব্বা বললেন যে আমার ছেলেকে তো পাওয়া যাচ্ছে না, ঠিক আছে আমি দেখি কী করে। এইভাবে উনি 7 দিন ঘোরালেন, 7 দিন পরে বললেন যে বোধহয় বিয়ের যে মেরে ফেলে আমি জানি না। তো যাই হোক, এইভাবে করতে করতে আমি তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি যে কোনো এক ফাঁকে আমি ওই পারে চলে যাব। এর মধ্যে দেখি যে ওই ইঞ্জিনিয়ার ইব্রাহিম মুক্তিযোদ্ধা এবং ইঞ্জিনিয়ার সিদ্দিক আহমদ, হ্যাঁ, এদের সাথে আমার পরিচয় ছিল 67-এ। ওনারা কর্ণফুলী রেয়ন মিলে ছিলেন, রেয়ন মিলে ওনারা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন, ওদের যে কালচারাল প্রোগ্রামগুলো হতো ওখানে ওনারা আমাকে নিয়ে যেতেন, তখন থেকে ওনাদের সাথে আমার পরিচয়। সেই হিসাবে ইঞ্জিনিয়ার ইব্রাহিম আসতেন
ওই যে চাষকাদির পারে মুক্তিযোদ্ধা হিসেবে, উনি এসে আমার তারতমে একজন ছিল ওই বাসায়, তাকে দিয়ে আমাকে খবর দিয়েছে। আমার খবর দিয়ে বললো যে শোনো, একে হোসেন ভাইকে তো নিয়ে গেছে, ওনার বাসায় ওখানে এমন কিছু দলিলপত্র আছে কি না যেটা পোর্টের কিছু আমরা ম্যাপ জাতীয় কিছু পেতে পারি। তাই যে হ্যাঁ, উনি তো ইঞ্জিনিয়ার হারবার ছিলেন, তো দেখি আমি খুঁজে দেখি। তা আমি বাসায় এসে দেখলাম যে হ্যাঁ, অনেক কিছু বেশ কিছু আছে। তো এই জিনিসগুলো ইব্রাহিম ভাইকে দিলাম। ইব্রাহিম ভাইকে দিয়ে ইব্রাহিম ভাইকে বললাম যে ইব্রাহিম ভাই, আমি তো এখানে থাকতে চাচ্ছি না, আমি ওই পারে চলে যেতে চাচ্ছি। তুমি বলছে না না না, এখন তুমি এটা করো না, এখন সবাই এদিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে, তুমি ওইদিকে যাওয়ার দরকার নেই, তুমি যেখানে আছো ঠিক আছো, তুমি রেডিওতে থাকো, রেডিওতে কাজ করবে, কিন্তু আমাদের হয়ে কাজ করবে, ওখানে তুমি ইয়ে করবে, ওই কোথায় কী হচ্ছে না হচ্ছে ওগুলো রেগুলার খবরাখবর তুমি আমাদেরকে দেবে। আমি ঠিক আছে, আপনার যেভাবে বলেন। যাকে রিস্ক নিয়ে যাওয়া আসা করতাম, আর আমার মোটর সাইকেল ছিল, মোটর সাইকেলে আমার রেডিও পাকিস্তানের আইডি কার্ড ছিল, আমি ওইটা নিয়ে ঘুরতাম, আর্মিরা ধরলে আইডি কার্ডটা দেখিয়ে আমি ঘুরে চলে আসতাম, কোথায় কী হচ্ছে না হচ্ছে এই সমস্তগুলো সমস্ত খবরাখবরগুলো ওনাদেরকে দিতে চেষ্টা করতাম। ওগুলো তো আর লিখে রাখি নাই কখন কী দিয়েছি না দিয়েছি। এর মধ্যে আমার ভাইয়ের জন্য অনেকের কাছে গেছি, অনেকের অনেক খোঁজাখুঁজি করেছি করেছি, কিন্তু ওনারা কোনো আমরা লাশও পাইনি। আমি ওই যে ইব্রাহিম ভাইয়ের কথা অনুযায়ী আমি ওখানে কাজ করতে থাকলাম। কিছু কিছু ইনফরমার আমাদের বন্ধু বান্ধব, হ্যাঁ, যেমন তার মধ্যে একজন ছিল হেনা ইসলাম গীতিকার, সে আমাকে একদিন এসে বললো যে আমাদের রেডিওতে তখন কিছু অপারেটর নিচ্ছে, তখন তো লোকজন এদিক ওদিক চলে যাচ্ছে, তো লোক শর্ট হয়ে গেছে, তো কিছু কিছু বাইরের থেকে নিচ্ছে, তো অপারেটর নেবে, ও ছিল সায়েন্সের ছাত্র, তো ওকে বললাম যে তুমি কি বলবা এরকম লোকদেরকে, বলে হ্যাঁ আমার তো দরকার, আমি ইনফরমার হিসাবে আমি কাজ করছি, তো তুমি দেখো। আমি ওকে এবং ওর সাথে আরেকজন এসেছিল পটিয়ার একটা ছেলে নুরুল আলমুল্লাহ কি নাম, তাকে তাদের দুজনকে আমি নাজমুল আলমকে বললাম স্যার আমার দুজন বন্ধু আছে, এদেরকে একটু দিতে হবে, বলে ওরা ঠিকঠাক আছে তো নাকি কোনো সমস্যা আছে, আবার দেখো আমরা না পরে বিপদে পড়ে যাই। আমি না না, আমি আপনি আমি যদি না বলি আমরা বিপদে পড়বো কেন, এগুলো তো আমাদের ব্যাপার। যেমন একইভাবে আসাদুজ্জামানকেও নিয়েছিলাম, তারও ইয়ে নাই, চাকরি বাকরি নাই, ইয়ে নাই, তার বিরাট ফ্যামিলি। তবে হেনা ইসলাম ওরা সবাই ছিল, ওরা বোধ দু তিন মাস করেছে, করে সে আবার ইনফরমেশন যা যা নেয়া বলে নিয়ে সে চলে গেছে, হ্যাঁ, হঠাৎ করে দেখা গেলো সে নাই। তো এইভাবে আমরা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এভাবে করেছি, কিন্তু শেষের দিকে ওই আর্মিদের অতটা ইয়ে ছিল না, কে আসছে যাচ্ছে অত ইয়ে ছিল না, ওই যে বেলুচি একজনকে রেখে সব বোধহয় ইয়েতে ফ্রন্টে নিয়ে গেছিল। তো এভাবে করতে করতে আমি বোধহয় 14 ডিসেম্বর সম্ভবত আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, আমি গ্রামে চলে যাই, আমাদের কালুরঘাট ট্রান্সমিটারের সামনে দিয়ে বাসে করে চলে গেছে। তো 16 তারিখ যখন ডিক্লারেশন হয়ে গেল 4টার সময়, 4:30, 17 তারিখ ভোরে আমি ওখান থেকে বের হয়ে কালুরঘাট রোডে আসলাম। তখন দেখি যে মুক্তিযোদ্ধারা সবাই দলে দলে ট্রাকে করে আসতেছে, আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি কালুরঘাট ট্রান্সমিটারে ফোন করলাম, এখানে সোমান সাহেব করে এক ইঞ্জিনিয়ার ছিল, আমি তাড়াতাড়ি আমার মোটর সাইকেলটা নিয়ে আমি চলে এসেছি। বিকেলে আমি আগ্রাবাদ বেতার ভবনে আসলাম, বেশ কয়েকদিন বেতারে প্রচার হয়নি, বন্ধ ছিল, তারপরে ঢাকার প্রোগ্রাম আস্তে আস্তে রিলে শুরু হলো, রিলে শুরু হয়ে এরা আসলো। তারপর 72 সালের পরে আবার নতুন করে সবাই শুরু করলো, শুরু করে আবার স্বাধীন বাংলা বেতারের মোস্তফা আনোয়ার হোসেন খান, রাশেদুল হোসেন, আবদুল্লাহ ফারুক, এরা তিনজন আসলো আমার বাসায়, ওরা বেশ 15-20 দিনের মতো ছিল, তারপরে ওখান থেকে পরে চলে গেল। আরেকটা কথা না বললেই নয়, এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়েছে, এটা করার জন্যে বেতারের যারা সম্পৃক্ত ছিলেন, আমাদের বেলাল ভাইরা সবাই এরা বেতারে সম্পৃক্ত ছিলেন বিধায়, এদের জন্য সুবিধা হয়েছে এটা, এই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র করা। কিন্তু এছাড়াও আমি যে শামসুজ্জামান সাহেবের কথা বললাম, তারপরে আমাদের ডাক্তার মাহফুজুর রহমান, উনি তখন মেডিকেল কলেজের সম্ভবত ছাত্র ছিলেন, ওনার সাথে মেডিকেল কলেজের একটা গ্রুপ তারা গিয়েছিল, বিভিন্নভাবে বিভিন্নজন এরা চেষ্টা করেছিল, হ্যাঁ, কিন্তু যেহেতু বেতারের লোকজন সম্পৃক্ত ছিল,
তাদের সেটাই কিন্তু এটা আলটিমেটলি তারা চালিয়ে যেতে পেরেছে। এবং এরা ওই যে আগরতলা চলে গেছিলো, আগরতলা থেকে কলকাতার বালিগঞ্জে গেল, ওখানে আবার ঢাকা থেকে একটা বিরাট গ্রুপ আসলো, তারা সবাই মিলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করলো। এখানে অনেকেই ছিল বাংলাদেশ থেকে যারা যারা চলে গিয়েছিলেন, তারা সবাই ওখানে যোগ দিয়েছিল। আমি এই বইটা আমি বের করেছি 2017 সালে। হ্যাঁ, এই বইতে ওখানে আমিনুর রহমান, তারপরে আবদুল্লাহ ফারুক, বেলাল মোহাম্মদ এদের লেখা আছে, পর্যন্ত মোটামুটি অনেক কিছুই আছে। হ্যাঁ, আর বিশেষ করে এখানে চট্টগ্রাম বেতারের প্রথম অডিশনের ছবি, প্রথম সঙ্গীতানুষ্ঠানের ছবি, হ্যাঁ, প্রথম নাটকের ছবি সহ আরও অনেক যারা যারা বেতারের সাথে সম্পৃক্ত ছিলেন, যাদের ছবি আমি সংগ্রহ করতে পেরেছি, তাদের অনেকের ছবি আমি এখানে যুক্ত করেছি আমার এই বইতে। এটা 600 পৃষ্ঠার বই প্রায়, এখানে 450 পৃষ্ঠার মতো লেখা আছে এবং 150 পৃষ্ঠার মতো ছবি আছে। তো যাই হোক, আমরা তো আমাদের স্বাধীনতা পেলাম, স্বাধীনতা পেয়ে আমরা ওটাকে কতটুকু ধরে রাখতে পারছি সেটা হচ্ছে কথা। আজকে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা দৃঢ় হস্তে নৌকার হাল ধরেছেন, তাহলে আমার মনে হয় ওই বঙ্গবন্ধুর সোনার বাংলা এটা ঠিকই হবে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।